অ্যাওয়ারনেস অন মেডিসিনাল প্লান্টস বা ঔষধীয় বৃক্ষলতা সচেতনতার পার্ট 29 কু মু ডক্টর সরোজিনী সাহু স্বাগত জনাউছি। দর্শক বন্ধু, সাধারণত আমার ধারণা ফুল ঠাকুর পূজা ও সাজসজ্জা পাই ব্যবহৃত হুয়ে, কিন্তু আমি বাড়ি বগিচারে লগাউথিবা কেতেক সাধারণ ফুলর অনেক ঔষধীয় গুণ রয়েছে। পার্ট 28 রে আমি জানিলে গেন্ডু ফুল বা কুসুমর ঔষধীয় গুণ বিষয়ে। আজি আসন্তু জানিবা সেবতী ফুলর ব্যবহার বিষয়ে। প্রথমে এর পরিচয়, এর ওড়িয়া নাম সেবতী, হিন্দি নাম গুলদাউদি, সংস্কৃত নাম শিববল্লভা সেবতী, ইংরাজি নাম ক্রিসান্থেমম, বোটানিকাল নেম ক্রিসান্থেমম, ফ্যামিলি এস্টোরেসি। সৌন্দর্য বড়াইবা সেবতী গছ ঘরে, কুণ্ডরে ও বগিচারে লগা যাই থাকে। অনেক রঙের সেবতী ফুলর গছ দেখা যায়, যথা ধলা, হলদিয়া, নারঙ্গী, গোলাপি, বাইগণী ইত্যাদি। সেবতী ফুলর সৌন্দর্যকু আমি মানে উপভোগ করু, কিন্তু এর ঔষধীয় গুণকু সাধারণত ব্যবহারে লগাই নথু। এবে গুণ, প্রথমে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন। ইট কন্টেন্টস এসেনশিয়াল অয়েল, গ্লুকোসাইড এন্ড ক্রিসান্থেমিন। দ্রব্য গুণ, এহা থন্ডা, তিক্ত এবং পুষ্টিকারক, হৃৎপিণ্ড পাই লাভদায়ক, সামর্থ্য বৃদ্ধি করে, বাত পিত্তজনিত রোগ এবং শরীর জলাপোড়ার আরোগ্য ক্ষেত্রে লাভদায়ক। এবার চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার, সেবতী যে রোগগুলির চিকিৎসা পাই ব্যবহার করা যায় সেগুড়িক মধ্যে কতক হচ্ছে অর্শ রোগ, হৃদয় কু সুস্থ রাখা পাই, মূত্রকৃচ, ফুলা ও দরজ, অঙ্গরে জলাপোড়া, গণ্ঠি রোগ, পেট ব্যথা, মাসিক ধর্মরে অনিয়মতা, ব্রণ ন ফাটিলে পথুরি। এবে কতটি সাধারণ রোগের চিকিৎসা প্রণালী। প্রথমে অর্শ রোগ, সেবতী গছর পত্র 5-10 গ্রাম কু বাটি 20 গ্রাম চিনি মিশাই পানি গোড়ি সরবত করে পিইলে অর্শজনিত রক্তস্রাব বন্ধ হয়ে যায়। সেবতী ফুলর 4-5 বুন্দ অর্ক শীত যোগু হৃদয় কম্পন কু সামান্য করে হৃদয় কু সুস্থ রাখি থাকে। সেবতী গছর 8-10টি পত্র কু 2টি গোলমরিচ সহিত বাটি পানি রে গোড়ি দিনরে 2-3 থর পিইলে মূত্রকৃচ্ছ ঠিক হয়ে থাকে। সেবতী ফুল 10 গ্রাম, শুঁঠি 3 গ্রাম ও 1 গ্রাম ধলা জিরা সবুক বাটি লেপ দেলে ফুলা ও দরজ কমি যাই থাকে। সেবতী পত্রক বাটি লেপ দেলে কোণী অঙ্গরে হওয়া জলাপোড়া বন্ধ হয়ে। সেবতী গছর চেরক বাটি গণ্ঠি হওয়া স্থানরে লগাইলে গণ্ঠি মেলাই যায়। সেবতী ফুল 6-7টি কু 250 গ্রাম পানি রেসি যাই পানি 100 গ্রাম রহিলে থন্ডা করে ছাড়ি 20 গ্রাম মাত্রার পিইলে পেট ব্যথা দূর হয়ে থাকে। সেবতী ফুল 10-20 গ্রাম কু 250 গ্রাম পানি রেসি যাই পানি 4 ভাগর ভাগে রহিলে থন্ডা করে ছাড়ি সকালে ও সন্ধ্যার পিইলে মাসিক ধর্মর অনিয়মতা দূর হুয়ে। সেবতী গছর চেরক ঘুরি গরম করে উষুম থাই ব্রণরে লেপ দেলে ব্রণ পাচি পুজ বাহারি যাই শুখি যায়। পথুরি পাই সেবতী গছর শুখিলা ফুলগুণ্ড 1-6 গ্রামে সমান মাত্রার মিশ্রিগুণ্ড মিশাই খাইলে ব্রুকক পথুরি কিংবা পরিস্রা নলীরে পথুরি মেলাই যাই পরিস্রারে বাহারি যায়। সেবতী ফুল 30 গ্রাম কু 400 গ্রাম পানি রেসি যাই পানি 100 গ্রাম রহিলে থন্ডা করে ছাড়ি সকালে ও সন্ধ্যারে পিইলে পথুরি মেলাই যাই পরিস্রারে বাহারি যায়। বিশেষ সূচনা, ব্যবহার পূর্বরু জনে আয়ুর্বেদিক ডাক্তার কিংবা অভিজ্ঞ ব্যক্তিঙ্ক সহ পরামর্শ করে ব্যবহার করিবে। বিশেষ সূচনা, প্রতিটি ভিডিওর প্রারম্ভরে মু ডক্টর সরোজিনী সাহু কৌথিবারু অনেক দর্শক বন্ধু মতে আয়ুর্বেদিক ডাক্তার ভাবুছন্তি। তেণু এঠারে জনাই দেবাকু চাহুচি, বিশ্ববিদ্যালয়রু যেকোনসি বিষয়রে গবেষণা করে ডক্টর ডিগ্রি লাভ করলে নাম পূর্বরু ডক্টর লেখা যায়, কিন্তু কেবল ডাক্তারী পাঠরে স্নাতক ডিগ্রি হাসল কলে ডাক্তার লেখা যায়। মু জনে ওড়িয়া মাধ্যম হাইস্কুলর অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষয়িত্রী, পরিবেশ শিক্ষা সম্বন্ধীয় বিষয় উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেছি। ঔষধীয় বৃক্ষলতা বিষয়ে জনসাধারণ মধ্যে সচেতনতা সৃষ্টি করা মোর ভিডিও প্রস্তুতির মুখ্য উদ্দেশ্য। এর ফলে জনসাধারণ ঔষধীয় বৃক্ষলতা চিহ্নট করে পারে, সেগুলির ঔষধীয় গুণ বিষয়ে জাঁবে, ব্যবহার করবে তথা নিজের সুবিধা ও সামর্থ্য অনুসারে সংরক্ষণ করবে। বিভিন্ন পুস্তক ও প্রবন্ধ অধ্যয়ন করে সেথিরে উল্লেখ থিবা ঔষধীয় বৃক্ষলতার ঔষধীয় গুণ সম্বন্ধীয় তথ্য ভিডিও মাধ্যমে জনাই থাকে। তেণু বিশেষ অনুরোধ, ব্যবহার পূর্বরু জনে আয়ুর্বেদিক ডাক্তার কিংবা অভিজ্ঞ ব্যক্তিঙ্ক সহ পরামর্শ করে ব্যবহার করবে। তাহলে পরবর্তী ভিডিওরে আমি জানিবা অন্য এক সাধারণ ফুলর ঔষধীয় গুণ বিষয়ে।